মাছ যদি একটা মাছ ধরতে পারি মাছ আমি রান্না করে খাওয়াবো বিসমিল্লাহ কুজু ফাস্টরুম থেকে বাইরে হচ্ছে যাও এদিকে যাও নিয়ে যাও মাছ তোমার কি ইজ্জত থাকবে নাকি থাকবে না ইজ্জত থাকবে 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 মাছ যেখানে ওখান থেকে নিয়ে আসো হচ্ছে একটা বড়শি দিয়ে ট্রাই করছি এতক্ষণ আসে নাই এখন তোমাদের কি মনে হয় তোমার চাচার ইজ্জত থাকবে আজকে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থাকবে থাকবে ভাইয়া বলেন থাকবে একটু থাকবে একটু থাকবে ওই যে ওই যে এটা ওই যে কি সিদ্ধ গাও এই থাকবে কোনদিনও না মাছ বলছে দেখো তোমার কি মনে হয় চাচা মাছ ধরতে পারবে আল্লাহ তোমার কি মনে হয় চাচা মাছ ধরতে পারবে পারবে ইনশাআল্লাহ এখন ট্রাই করে কিছু তো পাইছে এই তোমার কি এই তোমার কি মনে হয় তোমার নাম কি বাবু সাইফুল সাইফুল বলো আঙ্কেল মাছ ধরতে পারবে পারবে ঠিক করে দেবে ও কিছু বলতেছে না বলতেছে না তো খারাপ জাল রে ভাই মাছ ধরতে না পারলে এটা জালের দোষ এতক্ষণ বর্ষির দোষ হইছে এখন হচ্ছে কি জালের দোষ বিসমিল্লাহ মারো জোরে হে ইয়ো মাছ যদি একটা মাছ ধরতে পারি মাছ আমি রান্না করে খাওয়াবো পারছি তো সবাই মিলে ঝিলে কাটবো হ্যাঁ মাছ উঠাও দেখতেছি বড় মাছ পড়ছে কিনা দেখি 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 আমরা খুব এক্সাইটেড একটা তো না পাইলে একবার না পারলে ও ঝাড়া দিবে ঝাড়া দিলে কি হবে আল্লাহ 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 আমার জন্য মাস্ক রান্না করতে না মাছ আসলে তো খুঁজে পাওয়া যাবে না এই ময়লা কি তোমরা কি মাছ চাষ করছো এখানে পাতা পাতা এখন শীতকাল না গাছের সব পাতা ঝরে পড়ে গেছে মাছ উঠে নাই মাছ একটা মাছ উঠে নাই না আসে না আসবে ওসব দেখি সব তো এখন আছে মাসুদ এই ঘাটে তুলতে পারে নাই তাই এখন ওই দিকে যাচ্ছে ওখানে পাবে তোমাদের কি মনে হয় এবার পাবে হয়তো পাইতে পারে পাবে এই সাইডে পাইলে ওই সাইডে পাইলে পাবে না পাইলে নাই মাছগুলো অনেক চালাক হ্যাঁ ট্রেন্ড এখানে মানুষ বেশি ওই দিকে চলে গেছে হ্যাঁ মারো জোরে হেই ইয়ো মাসুদ বেস্ট অফ লাক তুমি মনে হয় আজকে আমাকে মাছ রান্না করাবো না আর কি হ্যাঁ জি ভাইয়া আরে জোরে মাসো জোরে আমার কাছে আসে এখানে মাসো এখানে ও বিসমিল্লাহ ও এই দেখো এই দেখো মাসুদ মাছ যদি ধরতে না পারো মানির যত শেষ মাছ আমি আজকে ধরবই না ইউ হ্যাভ মাছ
তোকে দেখাইলাম না এই যে দেখাইলাম দেখাইতে নিষেধ করছে ও দেখাইতে নিষেধ করছে মাছ চালাক না কিছু কিছু কথা তো বুঝি মাসুদ মান সম্মান আছে নাকি নাই মাসুদ তুমি মাছটা ধরতে পারতেছো না মাছগুলাকে ডিস্টার্ব করতেছো শুধু শুধু আজকে আমার চিটং এর প্রথম দিন আমরা এখন রাত্রিবেলা ঘুরতে আসছি এটা কোথায় কি মার্কেট এটা হাটহাজারি মার্কেট হাটহাজারি বাস স্ট্যান্ড হ্যাঁ আছে আমার সাথে সৌরভ তারপর অয়ন আর মাসুদ আমরা চারজন এখন ঘুরতে আসছি হাটহাজারিতে লেটস সি যে আসলে আমরা কি কি দেখতে পাই আজকে হচ্ছে চিটং এর প্রথম দিন তো আমরা একটু টুকটাক কেনাকাটা করলাম এখন বৈঠকখানায় আসছি আমাদের সাথে এই ভাইয়া অ্যাড হয়েছে ভাইয়া তো না বৈঠকখানায় নিয়ে আসছে আচ্ছা আমরা বৈঠকখানায় এখন ফুচকা খাচ্ছি অলরেডি এক রাউন্ড শেষ এখন সেকেন্ড রাউন্ড চলতেছে আর ওরা খেলা দেখতেছে খেলা না খেলা হ্যালাস দেখতেছে এই ফুচকাটা আসলে অনেক মজা হয় স্পেশালি এই টকটা বেশি মজা ইয়াম্মি সো এখন অনেক রাত হয়ে গেছে আমরা বৈঠকখানা থেকে বের হয়ে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি মাসুদ একটু বের হয়েছে কিছু টুকটাক কেনাকাটা করার জন্য ওই যে মাসুদ এখানে এসে অনেকের সাথে দেখা হয়েছে অনেকে দেখা করতে আসছে আলহামদুলিল্লাহ এই যে অয়ন হ্যালো অয়ন